হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, এবার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য নতুন আশা। তো গাইস, এখানে কি বলা হচ্ছে চলো আজকের ভিডিওই তোমাদেরকে জানিয়ে দিই। তো গাইস, এখানে যেটা বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের বহু জেলায় টানা বৃষ্টি ও ডিভিসি থেকে জল ছাড়ার কারণে বন্যার কবলে পড়েছে। এর ফলে রাজ্যের হাজার হাজার কৃষকের ফসল ব্যাপক ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে বড় সিদ্ধান্ত নিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বিমার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শস্য বিমা প্রকল্পে যে সকল কৃষক বিমা করেছিলেন তারা ক্ষতির পরিমাণ অনুযায়ী বিমার টাকা পাবেন। এই বিমা মূলত চাষের ক্ষতি পোষাতে সাহায্য করবে। তো কোন কোন জেলায় ক্ষতি হয়েছে, তো এখানে রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর ও বীরভূম। তো গাইস, এই শস্য বিমা প্রকল্পে কিন্তু সকলে অ্যাপ্লাই করছে, কিন্তু যে যে জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জেলাকে কিন্তু টাকা দেওয়া হবে, ঠিক আছে। মানে এখানে যে জেলাগুলো আছে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে, এবং যেখানে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে সেখানে কিন্তু বেশি টাকা পাবে, অর্থাৎ জমি অনুযায়ী টাকাটি কিন্তু পাওয়া যাবে। তো গ্যাস, এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। তো গ্যাস, ভিডিওটা কেমন লাগলো? যদি গ্যাস ভালো লাগে অবশ্যই লাইক করে দিও।